নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইলের নেটওয়ার্কটা অনলি ফাইভ জিতে সেট করবেন এবং তার সাথে অনলি ফাইভ জিতে সেট করলে একটা অসুবিধা হয়ে যায় যেটা হচ্ছে আপনি কল করতে পারেন না এবং অনেক সময় কল রিসিভও করতে পারেন না অর্থাৎ কল আপনি যখন ডায়াল করেন কোনো নম্বরে তখন কল এন্ডেড হয়ে যায় সঙ্গে সঙ্গে তো সেই প্রবলেমের সলিউশন আমরা নিয়ে চলে এসেছি তো অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন আমরা এই চ্যানেলে বিশেষত এডুকেশনাল নিউজ এবং যে আপডেট সেগুলো দিয়ে থাকি এবং মাঝে মাঝে এই ধরনের টেকনিক্যাল টিপসও দিয়ে থাকি সঙ্গে থাকুন তো সবার প্রথম আপনাদেরকে যেতে হবে সেটিংসে এবং আমরা একটু বলে রাখি তার আগে একটা ব্যাপার যে বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে এটা নাও কাজ করতে পারে সাধারণত স্যামসাংয়ের ডিভাইসের ক্ষেত্রে যেটা আমরা এখন দেখাতে চলেছি এটা নাও কাজ করতে পারে এবং আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলো তো হয়তো কাজ করবে তো মেক্সিওর কি আপনারা কোন ডিভাইস ইউজ করছে সেটার উপর নির্ভর করছে অনেক সময় এবং আমরা তাহলে আপনাদেরকে প্রথমে দেখাবো যে কীভাবে অনলি ফাইভ জিতে সেট করবেন নেটওয়ার্ক এবং তারপরে দেখাবো যে অনলি ফাইভ জিতে সেট করার পর ভিও এনআর বা ভয়েস ওভার এনআর এনআর মানে এখানে মানে ফাইভ জিকে বলা বলা হচ্ছে যেমন ফোর জির নাম হচ্ছে এলটিই সেরকম ফাইভ জির নাম হচ্ছে এনআর তো ভিও এনআর অ্যাক্টিভেট কীভাবে করবেন আপনাদের ডিভাইস যদি সাপোর্ট করে তো অবশ্যই সেটা অপশান চলে আসবে আপনাদের সেটিংসের মধ্যে তো সমস্ত ব্যাপারটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাবেন একদম লাইভ আমরা দেখাবো তো সবার প্রথম আপনাদের যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনাদের যেতে হবে মোবাইল নেটওয়ার্কস তো মোবাইল নেটওয়ার্কসে এই অপশানটা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন জায়গায় থাকবে তো আপনারা সেটা খুঁজে বার করবেন কোন জায়গা আছে তো সেখানে যাবেন এবং যে নেটওয়ার্কের ক্ষেত্রে আপনারা চাইছেন জিওর ক্ষেত্রে আমরা এখানে দেখাবো তো জিও সিলেক্ট করবো এবং জিও তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে অনেক অপশান আছে তার মধ্যে এখানে অনলি ফাইভ জির কোনো অপশান পাবেন না অর্থাৎ প্রেফার নেটওয়ার্ক টাইপে আপনি যখন যাবেন যে প্রেফার ফাইভ জি পাবেন প্রেফার এল টি পাবেন বা টু জি থ্রি জি এগুলো পাবেন কিন্তু প্রেফার মানে অনলি ফাইভ জি কোনো মোড পাবেন না সেটা আইওএস বা আইফোনের ক্ষেত্রে এটা কিন্তু আছে কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো ডিভাইসের ক্ষেত্রে অনলি ফাইভ জি মোড কিন্তু এখনও পর্যন্ত নেই পরবর্তী আপডেটে হয়তো আসতে পারে সেটা আলাদা ব্যাপার তো এখানে তো অপশান পেলাম না আমরা প্রেফার ফাইভ জি করা আছে প্রেফার ফাইভ জির অর্থ হচ্ছে যেটার ইন মানে ফাইভ জি প্রেফার যেখানে ফাইভ জি নেই সেখানে ফোর জি হয়ে যাবে অটোমেটিক্যালি অর্থাৎ নেটওয়ার্কের ইনটেন্সিটির উপর নির্ভর করছে অনেক সময় আপনি যদি ফোর জি এরিয়াতে যান তো সেক্ষেত্রে আপনারা ফোর জি পাবেন এবং ফাইভ জিতে ফাইভ জি পাবেন কিন্তু এটা কখন অনলি ফাইভ জি করার দরকার হয় আপনাদেরকে বলে রাখি অনেক সময় দেখবেন যে আপনারা ফাইভ জি দরকার হচ্ছে ডেটার জন্য কারণ ফাইভ জি আনলিমিটেড কিন্তু ফোর জি তো আনলিমিটেড নয় ডেলি একটা লিমিট থাকে তো ফাইভ জি আনলিমিটেড ইউজ করার জন্য কী হয় যদি আপনারা প্রেফার ফাইভ জিতে সেট করে রাখেন তাহলে কী হয় ধরুন কোনো সময় নেটওয়ার্ক ফাইভ জিটা উইক হয়ে গেলো তার ইন্টেন্সিটি বা তার তীব্রতা বলতে পারেন সেটা উইক হয়ে গেলো তখন ফোর জি চলে তখন তো আপনার ডেটা ব্যালেন্স থেকে কেটে দেবে তো সেটাকে কীভাবে অ্যাভয়েড করা যায় তার রাস্তা আমরা বের করেছি অনেকে হয়তো এটা জানেন এবং বেশিরভাগই জানেন না সেই জন্য এটা খুবই দরকারি জিনিস একটা তো আমরা এবার বলছি যে কিভাবে আপনারা অনলি ফাইভ জিতে সেট করবেন আপনার ডিভাইস তো সবার প্রথম আপনাদেরকে যেতে হবে মোবাইলের ডায়াল অপশানে যে ফোন আছে না ডায়াল যেখানে করেন নাম্বার এখানে যাওয়ার পর আপনাদেরকে একটা নাম্বার ডায়াল করতে হবে স্টার হ্যাশ সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এটা করলে দেখতে হবে ফোন ইনফরমেশন ওয়ান ফোন ইনফরমেশন ফোন ইনফরমেশন ওয়ান মানে হচ্ছে সিম ওয়ানের ক্ষেত্রে আর ফোন ইনফরমেশন টু মানে হচ্ছে সিম টু এর ক্ষেত্রে অনেক সময় অনেক ফোনের ক্ষেত্রে এই ওয়ান টুটা টা লেখা নাও থাকতে পারে সেক্ষেত্রে যদি জিরো থাকে সেটা ওয়ান এবং ওয়ান থাকলে সেটা হচ্ছে টু এভাবে কিন্তু ধরবেন তো ফোন ইনফরমেশন ওয়ান যেহেতু জিওটা আমাদের এক নম্বর আছে তো ওয়ানে চলে যাওয়ার পর এখানে দেখবেন অনেক অপশান আছে অনেক অপশান আছে এবং নিচে একদম নিচে দেখতে পাবেন যে সেট পেফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে আপনাদের যেতে হবে এখানে আপনাদের জাস্ট এইভাবে সিলেক্ট হবে প্রথমে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদেরকে করতে হবে কি জাস্ট এটাতে ক্লিক করবেন এখানে অনেক অপশান আছে এনআর অনলি দেখতে পাচ্ছেন এনআর অনলি আছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এনআর এল টি ই আছে তার মানে কি এটা ফাইভ জি প্রেফার্ড বা এনআর বা এল টি মানে হচ্ছে ফোর জি ফাইভ জিতে সুইচ হবে করে রাখলে কিন্তু অনলি ফাইভ জির জন্য আপনাদেরকে আর অনলি এটাতে সিলেক্ট করে রাখতে হবে তো এটাতে সিলেক্ট করে রাখবেন সেটা রাখবে নেটওয়ার্ক বাড়ি আপনাদের এখানে চলে আসবে একদম লেখা চলে আসবে ফাইভ জি বা ফাইভ জি প্লাস জিওর ক্ষেত্রে এয়ারটেল এখনও ফাইভ জি প্লাস সেভাবে চালু হয়নি এই সেটিংসটা কিন্তু জিওর ক্ষেত্রে ভালোভাবে কাজ করে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখেছি এয়ারটেলের ক্ষেত্রে আমরা টেস্ট করিনি এখনও তো এইভাবে ফাইভ জি অনলিতে আপনারা সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনাদেরকে বলে রাখি ফাইভ জি অনলির অনেক অ্যাপ আছে মানে এই ধরনের অ্যাপ আছে এ নিজে দেখতে পাচ্ছেন অ্যাপটা খুললে সেট ফাইভ জি অনলি লেখা চলে আসছে এবং সেটা খুললেই এইরকম অপশন চলে আসছে যেটা আমরা একটু আগে ডায়াল করে খুললাম মানে অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে ডায়াল টাইপের হচ্ছে কিন্তু এটা ইন্টারফেসটা চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন এবং এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইজিলি পেয়ে যাবেন যে কোনো অ্যাপ আছে ফাইভ জি অনলি পাওয়া যাবে কিন্তু এটা অনেক ডিভাইসে নাও কাজ করতে পারে এবার আমরা বলবো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যদি আমরা সেটিং এ যাই তো তারপর এখানে যদি মোবাইল নেটওয়ার্কসে যাই এবং আপনাদের যে যে সিমটা সেটা সিলেক্ট করুন নেটওয়ার্ক প্রোভাইডার তারপর এখানে দেখতে পাবেন যে রকম ভিও এনআর বা ভয়েস ওভার ফাইভ জি কোনো রকম অপশন নেই বাই ডিফল্ট এখন যে আমরা সেটিংটা বলতে চলেছি সেটা কিন্তু ডিভাইস স্পেসিফিক হতে পারে অনেক ডিভাইসে কাজ করবেন তাদের জন্য সলিউশন আছে আমরা সমস্ত রকম পুরো মানে ব্যাপারটা এখানে আপনাদের সাথে পুরো ব্যাপারটা ডিসকাস করবো বা পুরো লাইভ দেখাবো আর তো একটা কথা বলে রাখি যদি আপনারা অনলি ফাইভ জি মোড সিলেক্ট করেন তাহলে কিন্তু যখন ফাইভ জি থাকবে না এরকম এরিয়াতে যান বা ফাইভ জি নেই সেখানে টাওয়ার তো সেক্ষেত্রে কিন্তু নো নেটওয়ার্ক শো করবে আপনাদের কোনো কল রিসিভ বা কল করতে পারবেন না তো মেক শিওর কি আপনারা যখন সেই সব এরিয়াতে যাবেন তখন প্রেফার্ড ফাইভ জি করে রাখবেন বা ফাইভ ফোর জি করে নেবেন সেটিংয়ে গিয়ে সেটা আপনারা জানেন কীভাবে করতে হয় তো এবার আমরা বলতে চলেছি কিভাবে আপনারা ভিও এনআর এনাবেল করবেন বা ভয়েস ওভার ফাইভ জি বা ফাইভ জিতে কীভাবে কল করবেন তার আগে আপনাদেরকে দেখা যে ফাইভ জি যদি ভিও এনআর অ্যাক্টিভেট না থাকে তাহলে ফাইভ জিতে কল করতে গেলে বা ওনলি ফাইভ জি অ্যাক্টিভেট করার পর যদি আপনারা কল করতে চান কীরকম ব্যাপার হয় আমরা চলে এসেছি ডায়ালে এখানে আমরা ডায়াল করব ওয়ান নাইন এইট দেখতে পাচ্ছেন কল এনএ হয়ে যাচ্ছে আপনারা যদি আবার ট্রাই করেন দেখতে পাচ্ছেন ডায়াল হওয়ার সঙ্গে সঙ্গে কল কেটে যাচ্ছে কিন্তু উপরে দেখুন ভিও এল লেখা আছে কিন্তু ফাইভ জি আছে এর সেটিংগুলো কিন্তু হয় উপরে কিন্তু লেখা থাকবে না তো আমরা অনেক রিসার্চ করে ব্যাপারটা বের করেছি এটা সলিউশন আমরা এখনই আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে মোবাইলে ডায়াল আবার যান তারপর সেখানে টাইপ করুন স্টার হ্যাশ স্টার হ্যাস এইট সিক্স সিক্স সেভেন হ্যাশ স্টার হ্যাশ স্টার দেখতে পাচ্ছেন নিচে একটা পপ আপেলো ডিসপ্লে ভিও এনার সুইচ বলে চলে এলো না নিচে পপ আপ তার মানে কি ভিও এনার যে অপশানটা সেটা আপনাদের সেটিংয়ে এনাবেল হয়ে গেল সেটার জন্য আপনার কোথায় যেতে হবে সেটিংয়ে যাবেন মোবাইল নেটওয়ার্সে যাবেন জিও তো আমরা যাচ্ছি যেহেতু জিও সিম দেখতে পাচ্ছেন ভিও এনআর ইউজ ভিও এনআর আপনার অ্যাক্টিভেট করে দিলাম এখানে অ্যাক্টিভেট করে দেওয়ার পর কী হবে উপরে কিন্তু কোনো মানে যে নোটিফিকেশান বার বলুন বা এখানে যে নেটওয়ার্ক সিগন্যাল বার তার পাশে কিন্তু ভিও এলিডি লেখা আছে কিন্তু ভিও এনআরটা ভেতরের সেটিং অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আপনাদের কাজ হলে তো হলো থাক থাকুন না থাক অনেক ফোনে ভিও এনআর সাপোর্ট দিয়ে দেয় আগের থেকে সফটওয়্যার আপডেটের দ্বারা এবং কিছু কিছু ফোনে কি হার্ডওয়্যার ক্যাপাবেল থাকে বা সেটার ভেতরে অপশান থাকে হাইড থাকে বা হিডেন অবস্থা থাকে তো সেটাকে বার করা হলো এই সেটিং এর মাধ্যমে তো এবার আমরা দেখিনি কল হচ্ছে কি না ওয়ান আমরা ট্রাই করব দেখতে পাচ্ছেন কল লেগে গেছে একদম কল শুরু হয়ে গেল আপনাদেরকে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আছে নিচে কল 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 হচ্ছে মানে একদম ডায়াল করে আমরা করছি সলিউশন হয়ে গেলো তাহলে এবার ব্যাপার হচ্ছে কি অনেক ফোনে কি হয় এই মানে সেটিংটা এই বা এই ডায়াল করার পর এইট সিক্স সিক্স সেভেন যে নাম্বারটা আমরা বললাম সেইভাবে হেস্টার হেস্টার তারপর দিতে হবে সেটা ডায়াল করার পরও কিন্তু সেটিংটা এনাবেল হয় না তো সেই জন্য আপনাদেরকে একটা ছোট্ট সেটিং বলি ডেভেলপার অপশানে যেতে হবে ফোনের ডেভেলপার অপশানে কীভাবে যেতে হয় সেটা আপনারা জানেন তাও আপনাদেরকে বলে রাখি ফোনের সফটওয়্যার ভার্সান বা আপনাদের যে ফোনের কাস্টম ওয়েস আছে বা এম ইউআই বা হাইপার ওয়েস বা কালার ওয়েস বিভিন্ন থাকে না সেখানে গিয়ে সেই অপশানে ক্লিক অনেকবার ক্লিক করার পর যেমন এখানে আমরা ইউজ করছি হাইপার ওয়েস সাউমির হাইপার ওয়েস এখানে আমরা ওয়েস ভার্সানে যাবো এইভাবে যদি আমরা এখানে ক্লিক করে যাই ট্যাপ করে যাই মাল্টিপল টাইম তো এখানে ডেভেলপ অপশনটা অন হয়ে যায় আমরা যেহেতু এখানে ডেভেলপ অপশন আগে অন করে নিয়েছি তাহলে এখানে বলছে যে অলরেডি আপনার ডেভেলপ রপশান অন আছে তারপর আপনারা সেটিং সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এডিশনাল সেটিংয়ে যাবেন এডিশনাল সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে যখন যাবেন তখন দেখবেন ডেভেলপার অপশন আছে এখানে কিন্তু অনেক অপশন আছে এগুলোকে কিন্তু আপনারা অন অফ কিছু করবেন না বাই ডিফল্ট থাকতে দিন তাছাড়া এগুলোও কিন্তু অনেক টেকনিক্যাল ব্যাপার আছে এটা অ্যাকচুয়ালি ডেভেলপারদের জন্য আমরা একটু নিচের দিকে যাই নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন নেটওয়ার্কিং বলে একটা ট্যাব আছে দেখ বুঝতেই পারছেন ভিউ এনআর সেটিং আছে এখানে ইউজ ভিও আছে এটাকে আমরা যদি অন অফ এখানে করতে পারি মানে আপনাদের বাই ডিভ যদি অপশানটা ওইভাবে না আসে তাহলে ডেভেলপার মোডের মধ্যে গিয়ে গেলে কিন্তু পেতে পারেন অপশানটা এবার কিছু ডিভাইসের ক্ষেত্রে নাও পেতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এটার পাওয়ার চান্স নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তো ভিউ এনআর এখানে সেটিং এনাবেল এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন এখানে আরও অনেক অপশান আছে আপনার ফোন কীভাবে স্পিড করতে পারবেন সেগুলো আমরা অন্য ভিডিওতে নিয়ে আসবো যদি ভিডিও চান এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি কোনো ভিডিও চান মোবাইল রিলেটেড বা কম্পিউটার রিলেটেড বা যে কোনো টেকনিক্যাল ভিডিও যদি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন এবং কোন বিষয়ে ভিডিও চান কি জানতে চান সেটাও কিন্তু লিখতে পারেন আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু মানে সবসময় এডুকেশনাল নিউজ এবং আপডেটগুলো দিয়ে থাকি এই সব ভিডিওগুলো কিন্তু মাঝে মাঝে নিয়ে আসি আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি এই সব টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে এবং সেইগুলো এক্সপেরিমেন্ট যেগুলো সফল হয় সেগুলো আপনার সাথে শেয়ার করি আমাদের এই এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যারা এই ব্যাপারটা নিয়ে জানতে চায় বা যারা এই সমস্যাতে আছেন পুরো সলিউশন হয়ে গেল একদম নেটওয়ার্কের যে ব্যাপারটা ছিল ফাইভ জির ক্ষেত্রে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা জিও ইউজ করেন না এয়ারটেল ইউজ করেন ফাইভ জির জন্য না আদার কোনো নেটওয়ার্ক অপারেটার ইউজ করেন